রান্না করেন আল্লাহর কাছে, আল্লাহ অবশ্যই শোনেন, মহান আল্লাহ। এমপি হলে মা কে মনে রাখবে? এটা তো বলা যাবে না, এটা তো কেউ তাকায় না। আচ্ছা আন্টি আপনি কি করেন? আমি এই যে সাধারণ পানের দোকান দিছি। আচ্ছা কিন্তু হীরা আলম কত ভালোবাসেন কেন? ভালোবাসি, ওর ব্যবহারটা ভালো লাগে, ওই সবার সাথে মিশে সবার সাথে কথা বলে, এটাই ভালো লাগে। এই যে দুই আসনে এমপি দাঁড়িয়েছে, আমাদের বগুড়া সদর আর নন্দীগ্রাম কাহালু, কি মনে হইতেছে? উঠতে পারে ইনশাল্লাহ, আল্লাহ যদি রহমত করে উঠবি। আচ্ছা কোন এমপি কে দেখছেন এভাবে মানুষের সাথে মিশতেছে, গল্প করতেছে? পাত্তাই দেয় না, আজকে কম্বল দিয়ে জায়গা বসে আছি, একটা সিরিপ দেওয়ার শ্বাস পানি নিতা ফেতা ওর গ্রে হয় না, চোখে তাকায় না। আজকে হিরো আলমের পা আমার পাশে দাঁড়ালো, এরকম একজন যা হিরো আলমের ঘরের মধ্যে ঢুকতে পারবো আমরা যদি আল্লাহ তোলে। এই প্রথম আপনি হিরো আলমকে দেখলেন? হ্যাঁ প্রথম দেখলাম আমি, কিন্তু এমনি দেখি মোবাইলে দেখি, প্রতিদিন দেখি, আর মাওক দেখি, একটা পিচ্চি বোনক দেখি। আচ্ছা হ্যাঁ, ছবিতে হিরো আলম আর এখনকার হিরো আলম দেখে কেমন লাগতেছে, একই না? একটু পরিবর্তন হয়ে গেছে, শুকায় গেছে তাই না? হ্যাঁ। আচ্ছা এই যে হিরো আলমকে মানে হিরো আলমের আপনি কি হোক মামলা বদল করতে কি না না মামলা কেন, যে কথা বলতেছেন এটা আসলে মানুষ দেখবে না, যা কাল আপনারা দোয়া করেন। আচ্ছা মা ছেলের বিষয়টা একটু বলেন তো একটু। অবশ্যই ছেলের প্রতি মায়ের অনেক দোয়া, অনেক দোয়া। আপনার বাড়িতে কয়টা ভূত? আমার বাড়িতে আমার মিয়া আছে, দুই মিয়া আছে, আমার স্বামী নেই মারা গেছে, আমার আমার যত আত্মীয় স্বজন আছে, আমি বগুড়ারই ছোন, আমি বগুড়ারই ছেলের বউ, এখানে বগুড়াই আমার সব কিছু, যা যা পরিচিত সবাইকে হিরো আলমের সাপোর্টই কাটবে এরকম সবাই, যেহেতু হিরো আলম পাশে আমার পাশে আজকে আছে দাঁড়াছে, আরেকদিন যাওয়ার পাশে আমি দাঁড়াতে পারবো, তো বাবা এটা কি ভালো কি বন্ধু, একদিন তুমি আমার পাশে দাঁড়াচ্ছিলে, এখন উঠছে, এখন দাও আমার দিকে তাকাও। কোন এমপির পাশে কি ভাবে দাঁড়াতে পেরেছেন? কোন না কথাই বলা যায় না, পাত্তাই দেয় না আমাকে। আপনি তো চান সবসময় সন্তানই হিরো আলমের মতো? হ্যাঁ সব সব সন্তানই চাই, মানুষের সন্তান চাই হিরো আলমের মতো অনেক ভদ্র হোক, হিরো আলম অনেক ভদ্র, মানে যতই যা বলো। এই যে জীবনে অনেক এমপি দেখছেন আপনি, অনেক নির্বাচন হয়েছে, এরকম মানুষ দেখছেন? না বেল দেয় না, তা বেল দেয় না, বেল দেয় না, তারা বেলই দেয় না। আচ্ছা মা আপনার কি চাওয়া, মানে হিরো আলম যদি এমপি হয় কি চাওয়া আর কি? আল্লাহ যদি তোলে তখন সেটা বলবো, এখন তো বলবো, এখন দাবি করে বলবো, তখন দাবি দাবি থাকবি। তারপর এলাকার উন্নয়ন থাকে, রাস্তাঘাট থাকবি, বগুড়া যাতে উন্নত হয়, আমাদের বগুড়া শহর, আমাদের বগুড়া যাতে জাকজমক হয়ে যায় একবারে। ছেলের মতনই তো আসে, তো আমাকে ডাকলো পাশে দাঁড়ালো আমার পাশে, আর কেউ আমার এলাকার কেউ দাঁড়াছে আমার খোঁজ নিছে, কেউ কেউ খোঁজ নিছে, যে মহিলা পানের দোকান দিছে দেখি তো কি অবস্থা আছে না আছে। আপনাকে মা বলছে? আমরা কারো কাছে যাই না, করোনার মধ্যে কেউ 10টা টাকা দিয়ে সাহায্য করে নি কে? আপনাকে মা বলছে? হিরালো মা বলছে আপনাকে? দর্শক একজন পানের দোকানদার হিরো আলম তার পাশে দাঁড়িয়েছে, কিন্তু সে তাকে ছেলের মতোই বলছে এবং তাকে তার জন্য দোয়াও করছে। তার মধ্যে কোনো কিচ্ছু নাই, কে একবারে সেরকম হয়ে দাঁড়ালো আমার কাছে এসে, এটাই ভালো লাগলো, আল্লাহ যেন তার প্রতি রহমত করে। বলে এমপি মন্ত্রী কোটিপতি আমি চিনি নে, আমি যেরকম মানে তার জন্যই আমি দোয়া করবো, সবার জন্য দোয়া থাকবি, কিন্তু হিরো আলমের জন্য বেশি দোয়া করবো। হিরো আলমের মা, হিরো আলম এখন সবারই ছোল, হিরো আলম যেহেতু আমাকে ডাকছে তো ছোলের বয়সে বয়সী, এখন ওর জন্য দোয়া করি আমরা, আল্লাহ যাতে সফলতা আগে যায়, যেহেতু ভোটে তো পাবি ইনশাল্লাহ, পাবি তো আল্লাহ।